হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো জানো তো, আজ সকাল সকাল অবাক করা এক কাণ্ড হয়েছে। সকালে উঠেছি, তার কিছুক্ষণ পরেই দেখি পার্সেল নিয়ে চলে এসেছে। আমি ভাবছি কে পাঠালো পার্সেল, কে পাঠালো পার্সেল, কারণ আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। আমি তো অবাক হয়ে গেছি যে এত সকাল সকাল দুটো পার্সেল আসলো, কে পাঠালো। তো চলো এখন খুলে দেখানো যাক তোমাদেরকে যে পার্সেলগুলোর ভেতরে কী আছে আর কে পাঠিয়েছে পার্সেল দুটো, সেটাও আমি তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যে শেয়ার করছি। তো তাড়াতাড়ি করে পার্সেলটা আমি খুলে নিচ্ছি। একটা পার্সেলের মানে দাম ছিল 375 টাকা, এটার দাম 375 টাকা। এটা দেখো একটা কুর্তি, খুবই সুন্দর কিন্তু কুর্তিটা, কিন্তু আমি এই কুর্তিটা রাখিনি কারণ কুর্তিটা না শর্ট হয়ে গিয়েছিলো। তো আমি দেখলাম যে আমাকে পরার পর খুব একটা ভালো লাগছে না, তাই আমি কী করলাম তাড়াতাড়ি করে এটা রিটার্ন করে দিলাম। আর পার্সেলগুলো কে এনে অর্ডার দিয়েছে সেটা হচ্ছে আমার বর মশাই। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুটো পার্সেল অর্ডার করেছিল, দুটো না সরি 3টে পার্সেল অর্ডার করেছিল। তো দেখো তোমরা, কুর্তিটা কিন্তু ভালোই এসেছিল, সামনেটাও সুন্দর ডিজাইন করা ছিল, হাতাতেও লেস লাগানো ছিল, মানে ভালোই ছিল ওভারঅল কুর্তিটা। কিন্তু আমার হাইটটা যেহেতু একটু লম্বা, তো আমার হাঁটুর ওপর পর্যন্ত হচ্ছিল, তো আমার খুব একটা ভালো লাগছিল না। আর আমি যেহেতু খেটখেটে আর লম্বা, তো আমাকে না মানাচ্ছিল না, তাই আমি কী করলাম এটা রিটার্ন দিয়ে দিলাম। হাজব্যান্ড বললো যে তোমার যদি এটা ভালো না লাগে তাহলে তুমি এক কাজ করো, অন্য কিছু একটা অর্ডার করে নাও। তো যাকে এবার দ্বিতীয় পার্সেলটা খোলা যাক। দ্বিতীয় পার্সেলটার ভিতরে কী আছে বলো তো? এটা খুবই একটা কাজের জিনিস এনেছে আমার জন্য। আমার তো এটা দেখেও ভীষণ ভালো লেগেছে, কারণ মানে এটা আমার এতটা হেল্পফুল হবে যে কী আর বলবো। তো এটার ভেতরেও কিন্তু রয়েছে একটা কুর্তি। কুর্তিগুলোর দাম খুব একটা বেশি না বুঝলে, এটার দাম হচ্ছে 350 টাকার মতো। তো এই কুর্তিটা কী বলো তো, এই কুর্তিটার না সাইডে চেন দেওয়া রয়েছে। তো আমার যখন বাড়ির বাইরে বেরোবো তো বেবিকে ফিটিং করাতে আমার অনেকটাই সুবিধা হবে, এই ভেবেই আমার বরমশে এটা অর্ডার দিয়েছে। দেখো আমার বরের কতটা বুদ্ধি হয়েছে। তো তোমাদের কেমন লাগছে কুর্তিগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই কুর্তিটা যথেষ্ট ঘের আছে আর যথেষ্ট লম্বাও আছে, আমার বেশ ভালোই লাগছিলো কুর্তিটা। তো এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই কুর্তির চেনগুলো কোন দিকে থাকে। তো এই যে দেখো তোমরা, মাঝ বরাবরই কিন্তু সুন্দর করে চেনগুলো দিয়ে দেওয়া থাকে। আর চেনগুলো না লাগানোর পরে একটু বোঝা যায় না যে তোমার জামার ওই জায়গাটায় চেন দেওয়া আছে। তো আমি দেখো একটা চেন খুলে তোমাদেরকে দেখালাম, আরেকটা চেন ছাতার মাথা এত খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো সেটার উপায় নেই। আমি একটা না আস্ত কানা, কী আর বলবো তোমাদেরকে। তো যাকে খুঁজে আর পেলাম না। মাঝে মাঝে কিন্তু বরের কাছ থেকে এরকম গিফট পেতে সবারই ভালো লাগে, কি বলো তোমরা? আমার তো বেশ ভালো লাগে। নেক্সট যে জিনিসটা আছে সেটা কিন্তু সব মেয়েদেরই খুবই পছন্দের একটা জিনিস, সেটা কি বলো তো? লিপস্টিক। আমার হাজব্যান্ড যে এত সুন্দর জিনিস মানে আমাকে দিবে আমি ভাবতেই পাইনি। কিছুদিন আগে কী হয়েছিল, ও আমাকে বলছিল যে তোমার সাজগোজের মধ্যে কী নেই বলো। তো আমি বলেছিলাম যে আমার না লিপস্টিক কানতে হয়, একটাই লিপস্টিক সবসময় লাগাই, ভালোও লাগে না। তো ও আবার কী করেছে, এই লিপস্টিকটা দেখে অর্ডার দিয়ে দিয়েছে। আমার বেশ ভালোই লেগেছে, একটা প্যাকের মধ্যে 4টা লিপস্টিক আর দাম মাত্র 112 টাকা। আমি তো একদম অবাক হয়ে গেছি যে এত কম দামে 4টা লিপস্টিক, দোকানে গেলে তো আমার কতগুলো টাকা খসে যেত। যাকে যেহেতু আমি লিপস্টিক খুব একটা লাগাই না, তবু একটা লিপস্টিক লাগাতে সবসময় ভালো লাগে না। তো যাকে 4 রঙের হয়ে গেছে, এবার আমি অদল বদল করে লাগাতে পারবো, একটু সাজতে পারবো যখন সাজার মন যাবে। তো প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার তো বেশ ভালোই লাগলো প্রোডাক্টগুলো, শুধু একটা প্রোডাক্ট আমি রিটার্ন করে দিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ সকাল সকাল কিছু তো একটা খেতে হবে, তাই আমি চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার কড়াইগুলো না তোমরা মাঝে মাঝে কালো দেখতে পারবে। কেন বলো তো, ছোটো বাচ্চা নিয়ে না আমার কড়াই মাজা সম্ভব হয়ে ওঠে না, এটা বললে ভুল হবে। আমি না আসলে কড়াই ঠিকঠাক মাজতে পারি না জানো তো তোমরা, তো এই জন্যই না আমার কড়াইগুলো এরকম থাকে। মা যখন আসে বা শাশুড়ি মা যখন আসে তখন কড়াইগুলো আমার মেজে দেয়,
তো আজ হবে মাংস রান্না। তাই আমি দেখো আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা নিয়ে বসেছি। ও মা, তোমাদেরকে আর কি বলি, লঙ্কার যা দাম বেড়েছে গো, বাজারে গেলে তো মাথায় হাত। আমি তো যাই না বাজারে, হাজব্যান্ড এসে বলছে যে লঙ্কার দাম প্রচুর বেড়ে গেছে, তারপর আবার লঙ্কা যাচ্ছে পচে, কি জ্বালায় যে পড়েছি কি আর বলবো। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে যে কীভাবে লঙ্কা পচবে না, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এত দামি লঙ্কা আর প্রতিদিন 5-10টা করে পচে যাচ্ছে, আর হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে বকা দিচ্ছে জানো। আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, তো ফ্রিজ ছাড়া কীভাবে লঙ্কা না পচে থাকে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। আমার না পুরো মাথা খারাপ হয়ে গেছে জানো না তো। তো এদিকে দেখো, মাংস তো কাটা বাছা সব কমপ্লিট, এটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এখন মাংসটাকে না আজকে একদম সিম্পলভাবে রান্না করব, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো আজকে খুব একটা মশলা দিয়ে রান্না করব না, সবসময় মশলাদার মাংস খেতে ভালোও লাগে না। হালকা পাতলার মধ্যে যেভাবে রান্না করা যায় খুবই স্বাদ হয় কিন্তু খেতে এটা। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে, একদম সিম্পলভাবে রান্না করবে। তো দেখো এরপর সম্বারে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। পেঁয়াজগুলো যদি মজে একদম মানে মিহি হয়ে যাবে, তাই আজ আমি কোনো পেঁয়াজ বাটাবাটি করবো না, এটাই আমি ডিসিশন নিয়েছি। তো যার তারপর দিয়ে দিলাম মাংস, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, টমেটো, রসুন, কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি, মানে কোনো কাঁচা মশলা আজকে আমি দেবো না মাংসতে। তো যাকে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর আমি কিন্তু মাংসতে মানে কষানোর আগে পর্যন্ত কোনো জল ইউজ করি না, অনেকে দেখি জল ইউজ করে, আমি করি না। এরপর এতে জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তো এভাবে তোমরা, আমি বারবার বলছি, শুধু একবার রান্না করে দেখো, দারুণ হয় খেতে, কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই, শর্টকাট প্রসেসে রান্না, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো দেখতে থাকো তোমরা। আজ না আমি তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করতে চাই। কি করব বলো, বাড়িতে তো কাউকে বলতে পারি না, কষ্ট হয়, জানি ওদেরও কষ্ট হয়, তাই আর কাউকে বলা হয় না। সেটা হচ্ছে সবার না ভাই আছে, দাদা আছে, আমার না ভাই নেই জানো তো তোমরা। আমরা চার বোন, খুব কষ্ট হয় যখন ভাই ফোঁটা আসে, রাখি পূর্ণিমা আসে, সবাই দেখি নিজের ভাইকে দাদাকে রাখি পরাচ্ছে, ভাই ফোঁটা দিচ্ছে, কিন্তু আমি এত বড় হয়ে গেলাম আজ পর্যন্ত ভাই কি জিনিস বুঝলাম না, বা দাদাকে জিনিস বুঝলাম না, দাদার আদর বুঝলাম না, খুব খারাপ লাগে। আমারও মন চায় যে আমিও কাউকে ভাই ফোঁটা দেই, রাখি পরাই, কিন্তু কে হবে বলো আমার ভাই? তো যাকে আর না, খুব খারাপ লাগে বলতে খুবই খারাপ লাগে। আমার মাকে মাঝে সাঝে বলতাম যে মা সবার ভাই আছে, আমার কেন ভাই নেই? মা বলতো ভগবান দেয়নি, এখন আর কী করবো বল। কিন্তু মা যতই এরকম বলতো, এই দিনটা আসে যখন না ভাই ফোঁটা বা রাখি পূর্ণিমা, খুব কষ্ট হয় আমার। তো দেখো এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার মাংসর থেকে দেখো কতটা জল ঝরেছে, মানে জল বেরিয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে রাখলে কিন্তু, এটা পোলট্রির মাংস তো, তো কী হয় অটোমেটিক জল বেরিয়ে যায়, আর সেই জলে মাংসও সেদ্ধ হয়ে যায় আর আলুও সেদ্ধ হয়ে যায়, তাই আর এক্সট্রা কোনো জল ইউজ করার প্রয়োজন হয় না। আমার না এই ছোটো বাচ্চা নিয়ে এখন আর বাটাবাটির ঝামেলা করে রান্না করতেও ইচ্ছা করে না। ছোটো বাচ্চা নিয়ে বলতে গেলে রান্না করাই যায় না, এত খাটতি হয় না। আর ও এমন হয়েছে ছেলেটা, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, সবসময় আমার মুখ দেখে, তো ও এখন আমাতেই অভ্যস্ত হয়ে গেছে, মানে সবসময় আমার দিকেই তাকিয়ে থাকে আর আমাকেই সবসময় খোঁজে। তো এদিকে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। মাংসটাকে নিতে পারছিলাম না, তবুও অনেক কষ্ট নিলাম, দেখো কাটতে পারছি না, কিন্তু সেদ্ধ কিন্তু হয়ে গেছে, এখন কিছুক্ষণ কষালেই এটা কমপ্লিট হয়ে যাবে। Is my own silhouette. I'm getting stronger, step by step. তো দেখো এখন কিন্তু আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আমরা নামিয়ে খেয়ে নেব, কারণ গরম গরম মাংস দিয়ে ভাত খেতে দারুণ লাগে। ও এর মাঝে কিন্তু আমি আবার কিছুটা
মানে কষা চিকেন খেয়ে নিয়েছিলাম। তো দেখো নামাচ্ছি, আমি এমন একটা অকম্মের ঢেকি যে দেখো মাংসের একটা পিস পড়ে গেল নিচে। মানে কী আর বলবো, কোনো কাজেই ঠিক করে করতে পারি না। আসলে কি বলতো, শরীরটা না কদিন থেকে খুব দুর্বল লাগছে আর শরীরটা একটুও ভালো লাগছে না। তো সন্ধ্যার সময় দেখো আমি ঘরের মধ্যে কিছু ছোলা ছিল সেগুলোর চোচাগুলো ছাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো আমের আচার। মানে দারুণ লাগে কিন্তু এরকম চটপটি খাবার খেতে। আগে স্কুলে যখন যেতাম তখন খেতাম এই সমস্ত খাবার, কিন্তু এখন আর খাওয়া হয় না। আর বাইরের জিনিস যতটা পারি এখন অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি, যা পারি ঘরেই রান্না করে খাওয়ার চেষ্টা করি বা ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল, দেখেই তোমরা বুঝতে পারছো একেবারে জিভে জল চলে আসছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশেই থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।